প্রিয় অভিবাস নয়নতারা হ্যাসারের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন প্রতিবেদন দেখুন আপনাদের মাঝে আবারও নিয়ে হাজির হয়েছি চিতল মাছের পোনা নিয়ে আপনারা এই চিতল মাছ কিভাবে চাষ করবেন এবং এই চিতল মাছের খাবার কিভাবে প্রয়োগ করলে আপনারা লাভবান হতে পারবেন এইসব বিষয়ে আমি আপনাদেরকে কিছু তথ্য ও পরামর্শ দেব তার আগে দেশ এবং দেশের বাহিরে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কমান্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন এই টাইপের পোনাগুলো আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা সরাসরি আমাদের হ্যাসারি থেকে এসে নিয়েও যেতে পারবেন তবিওস দেখুন আমাদের এই মাছের পোনার সাইজ এবং এই পোনার কোয়ালিটিগুলো এগুলো অরিজিনাল চিতল মাছের পোনা এই চিতল মাছের পোনাগুলো আপনারা এই টাইপের পোনা যে কোনো মাছের সাথে মিশ্র চাষ করতে পারবেন যে কোনো মাছের সাথে পুকুরে দিতে পারবেন তবে অবশ্যই আপনার পুকুরের মাছ ওইগুলো যে সব মাছের সাথে দিবেন ওই মাছগুলো আপনার চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজ বড় থাকতে হবে আর এগুলোর খাবার হিসাবে আপনারা পুকুরে যে গোড়া মাছ হয়ে থাকে অথবা চিংড়ি মাছ যেটাকে বলা হয় দেশীয় চিংড়ি মাছ হয় নদীতে অনেক যেগুলো গোড়া মাছ পুরাতন পুকুরে এগুলো হয় এগুলো খেয়েও আপনার এই মাছগুলো বড় হয়ে যাবে এবং এগুলোকে আপনারা পাশাপাশি ফিট খাবার দিতে পারবেন এগুলো আপনারা ফিট দিয়েও চাষ করতে পারবেন আমরা এগুলো ফিটে চাষ করেছি তাই আপনারা এই পোনাগুলো চাষ করলে আশা করি কোনো আপনাদের খাবারে নিয়ে ট্যাংশন করতে হবে না আপনারা যে কোনো খাবার এই মাছকে দিতে পারবেন এই টাইপের চিতল মাছগুলো আপনার বছরে দুই কেজি অথবা আড়াই কেজি ওজন হবে এক বছরে দেখুন পনার সাইজ এবং পোনার কোয়ালিটিগুলো